नमस्कार बंधुरा बंधुरा प्रत्येकेरी जीवन निर्वाह करते मा लक्ष्मीर कृपा अत्यंतई जरूरी। कारण बंधुरा मा लक्ष्मी होच्छेन धन सम्पत्तिर देवी। ताई बंधुरा जे कोनो बृहस्पतिवार साथे राखुन एई एकटी जिनिस, जदि आपनादेर हाते एकदमि अर्थ थाकछे ना बा किछुतेई आपनादेर आर्थिक उन्नति होच्छे ना, संसारे सुख शांति बोलते एकदमि नेई, मनेर कोनो इच्छा एखोनो बाकी रयेछे, तो बंधुरा बृहस्पतिवार এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না। কারণ বন্ধুরা বর্তমানে কলিযুগে অর্থ ছাড়া কেউ কারোর হয় না। বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে। যার টাকা আছে তাকে সবাই সম্মান করে, আর যার টাকা নেই তাকে লোকে মানুষও ভাবে না। তাই বন্ধুরা জীবনে বাধা বিঘ্ন তো আসবেই, কিন্তু সেই থেকে কিভাবে আমাদের বেরোতে হবে তা আমাদের নিজেদেরই খুঁজতে হবে। তাই বন্ধুরা আমাদের বিভিন্ন রকম টোটকা এবং নিয়ম পালন করতে হবে। যেই দিন ভগবান আমাদের মনের কথা শুনবেন সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের ইচ্ছা পূর্ণ হবে, সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন। তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সাথে রাখুন এই সাধারণ জিনিসটি, তারপর আপনারা নিজেরাই দেখুন যে কি চমৎকারটাই হচ্ছে। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে বড় বড় বাস্তুবিদেরা বলেছেন। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন, এবং সাথে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি, মানে মানি ব্যাগ বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি সামান্য জিনিসটি রাখতে পারেন, তো বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন, তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন। ফলে টাকা পয়সা জনিত বন্ধুরা কোনো রকম সমস্যা সেই বাড়িতে আর থাকে না। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানি ব্যাগে রাখতে পারেন, যা আপনারা মানি ব্যাগে রাখলেই এক মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন। নাম্বার এক, তুলসী মঞ্জরি। বন্ধুরা মানা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে। নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয়, বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয়। কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয়। এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। মানা হয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপে নাশ হয়। তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন ভগবান লক্ষ্মী নারায়ণের চরণে বা রাধা কৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা পূর্ণ হয়ে যায়। তাই বন্ধুরা আপনারা তারপর সেই তুলসী মঞ্জরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনারা টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন। রাখার সময় বন্ধুরা আপনারা ওম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন। নাম্বার দুই, বন্ধুরা আপনারা তুলসী মঞ্জরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন, বাকি সব একই প্রক্রিয়া। নাম্বার তিন, বন্ধুরা যদি আপনাদেরকে হিজড়া নিজের ইচ্ছায় কোনো টাকা দেয়, তো বন্ধুরা সেই টাকাটিকে আপনারা একটি সবুজ কাপড়ের মধ্যে বেঁধে এই মন্ত্রটি বলে আপনারা মানি ব্যাগ বা আলমারির মধ্যে রেখে দিন। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের আর্থিক কষ্ট কাটবেই, কারণ বন্ধুরা হিজড়া হচ্ছে ভগবান শিব ও আদিশক্তির মিলিত রূপ, তাদের আশীর্বাদে যে কোনো বড় বড় বাধা বড় বড় দোষ কেটে যায়। তাই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি সোমবার দিন করবেন, আর এই মন্ত্রটি হচ্ছে ওম সোমেশ্বরায় নমঃ। নাম্বার চার, এগারোটি পদ্ম গাছের বীজ।
বন্ধুরা আপনারা 11টি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলি রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালি পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করে আপনারা এরপর সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা গয়নাগাটি রাখেন সেখানে সেমভাবেই রেখে দিন। এতে বন্ধুরা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।